BPL এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার পর মুশফিকুর রহিম কথা বলেছেন টি-20 থেকে তার অবসর নেওয়া প্রসঙ্গ নিয়ে। টি-20 থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে আর এখন আক্ষেপ করেন না তিনি, এমনটাই জানান মুশফিকুর। সংযুক্ত আরব আমিরাতে 2022 সালের টি-20 এশিয়া কাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন মুশফিক। কারণ হিসেবে জানিয়েছিলেন বাকি দুই ফর্ম্যাটে মনোযোগ দিতে চান তিনি। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের পর মুশফিক দুইটি বিপিএল খেলেছেন, দুইটিতেই দুর্দান্ত পারফরমেন্স এই অভিজ্ঞ ক্রিকেটারের। গতবার সিলেট স্ট্রাইকার্সের ফিনিশারের ভূমিকায় খেলে 15 ইনিংসে তার রান 357, গড় 39, স্ট্রাইক রেট 132। আমার বাসায় রয়েছে দেশের নাম্বার ওয়ান বেস্ট কুলিং পারফরমেন্স যমুনা ফ্রিজ, আপনি কিনছেন তো? এবার 14 ইনিংসে মুশফিকের রান 33, গড় ও স্ট্রাইক রেট 123, পুরো রান 367। এমন দুর্দান্ত ক্রিকেটারকে যে কোনো দলই চাইবে সেরা একাদশে রাখতে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কিছুটা অভিমানী সুরেই কথা বলেছেন মুশফিক। এ সময় সাংবাদিকদের উল্টো কিছু প্রশ্ন ছুড়ে দেন তিনি। অবসর নেয়ার এক মাস আগে থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখতে বলেন মুশফিক। মুশফিকের এমন বক্তব্য অনেক প্রশ্নেরই তৈরি করেছে, বিশেষ করে টি-20 ফরম্যাট থেকে তারকা এই ক্রিকেটারের অবসরের পেছনে যে অন্য রহস্য লুকিয়ে তা যেন মুশফিকের এই বক্তব্যের পর অনেকটাই স্পষ্ট। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।